ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড ট্রিপস1 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরও একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, ওআরটি কালফ। এটি কী কী কাজে লাগে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটি চালু করে রাখেন। ওআরটি কালফ, এটি হচ্ছে মূলত নাম দেখে বোঝা যাচ্ছে কালফ বাসুর, এটি হচ্ছে মূলত একটি বাসুরের জন্য। এক মাস, দুই মাস, দুই দিন, এক দিন, শূন্য দিন থেকে এই পাউডারটি খাওয়ানো যাবে। এটি হচ্ছে একটি স্যালাইন জাতীয় পাউডার, এটি পানির সাথে মিশে খাওয়াতে হয়। যে সকল গবাদি পশুর বাচ্চা একদিন, দুই দিন, তিন দিন এই অবস্থায় মাটি খায়, মাটি খেয়ে পাতলা পায়খানা করে, সেই সকল পশুকে এটি খাওয়ানো যাবে। এটি তৈরি করেছে রেনাটা লিমিটেড, দাম দিয়েছে মাত্র 40 টাকা। বাসুরে যখন পাতলা পায়খানা হয় তখন অনেক ধরনের দুর্গন্ধ যুক্ত পায়খানা করে, সে সকল বাসুরকে এই ওআরটি কালফ স্যালাইনটি খাওয়ানোর ফলে বাসুরে পানি শূন্যতা অভাবটি পূরণ হয়। এটির ভিতরে এমন এক ফ্লেভার দেওয়া আছে যে যে সকল বাসুর পানি পর্যন্ত খেতে চায় না, সে সকল বাসুরকেও এটি যদি পানির সাথে মিক্স করে দেওয়া হয় তাহলে খাবে। তাই দেরি না করে যে সকল বাসুর এই সমস্যা রয়েছে, পাতলা পায়খানা বা দুর্বল জাতীয় বাসুর, সেই সকল বাসুরকে নিশ্চিন্তে এই ওআরটিকাল পাউডারটি খাওয়াতে পারেন, স্যালাইনটি খাওয়াতে পারেন। এটি খাওয়ানোর ফলে বাসুরের পানির স্বল্পতা বা পানির অভাবটা পূরণ হবে। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বাসুরের জন্য নিরাপদ নয়, এটি অনেক ক্ষতি করে এবং মুখে রুচি কমিয়ে দেবে। তাই এই অর্টিকাল পাউডারটি স্যালাইনটি খাওয়ান, মুখের রুচি ঠিক থাকবে এবং বাসুর খাবে এবং দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে।